কাকিমা কত দূর গো ঘন্টাটা খুলো কত দূর হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার শাশুড়ি আর বাড়ির পাশে কাকিমা শাক তুলছে, আমি সবাই মিলে শাক তুলছি। দুলপি শাক খেলে প্রচন্ড পরিমাণে পাবেন, উপকারটা অনেক। ব্লগ হবে, ব্লগ দেশে বিদেশে লোক সবাই দেখবে। মামি উঠা, আপনারা উঠে যাবে সব। এই যে গো দর্তি গো, দেখ দেখ না 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 একটা না, আমি দিছি গো, নিয়ে নিয়েছি গো। মামি তো আমার তো দিদা, আমার দিদা, হ্যাঁ তাহলে একটা নাচ হয়ে যাবে। তাহলে শশা খেতে একটা সিনেমা হয়ে যাবে। নাচো তো বালা নাচো তো দেখি, কাকিমা পুরো চালাক দেখাচ্ছে। শোনো কাকিমা, তোমার যে ভিডিওটা ছেড়েছিলাম না শর্টসটা, ওটা 1500 লোক দেখেছে। এখান থেকে মুলা নিয়ে গেলাম তো, আমি এখানে খালাম করে তো আমার সক্ষণ খাচ্ছে। আমাকে না ইয়ে হবে, ভাসতে জামাই হবে, ভাসতে না ভাসতে হবে। এই যে চশমা বালি কাকে বললে কিছু দেখি আমাদের কতগুলো হলো, যেটা হলো ও অনেকগুলো তুলেছে গো। এত শাক আর আমরা কি করছি বাড়িতে বসে, বাড়িতে বসে বসে শুধু ঘুমাচ্ছি। চলে আসবো এরকম সময় মাঝে মধ্যেই, হ্যাঁ আসবো তাই না, সারা জীবন থেকে যাবে। দাদু লাগে মরি বাঁচি সবাই সবাইকে দেখতে পাবো তাই না, মানুষ চলে গেলে কি হবে, মানুষ চলে গেলে তার মধ্যে কেবলই থাকে। হ্যাঁ 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 সেটাই না, যখন থাকবে এই হলো না। আপনি একটু আরো এরা এদিকে শাক তুলুক, আর ততক্ষণে আমি সর্ষের ক্ষেত এগুলো দেখাই। গ্রামের এই পরিবেশ অপূর্ব, তুলনা করা যায় এটা। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, অপূর্ব অপূর্ব। ওই জঙ্গলটাতে তো পিকনিক করে না, ওই জঙ্গলটাতে পিকনিক করে না, ওই 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 ও আচ্ছা আচ্ছা। সকালের দিকে রান্না বান্না করে চলে এসেছি।
শাক তুলতে এগুলো কার কাকি মা এগুলো আচ্ছা পুরাক শুধু পাতাগুলো নিচ্ছ না মাথাগুলো টুকে টুকে নিচ্ছ হ্যাঁ সেটাই তো কথা এখানে কেন বাছা বাছি না বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা তো বাড়ির মালিকের কাছে অনুমতি পেয়ে গেছি হ্যাঁ হ্যাঁ চিন্তা করো না একবারে চিন্তা করো না তুমি ঠিক আছে যাও ঠিক আছে ঠিক আছে রান্না বান্না করেনি তো না না আর পুজো দিবে যাবা পুজো দিবে পুজো দিতে আছে তারপরে রান্না করবে মাথা খুশবে হ্যাঁ মাথাটা পরিষ্কার না করলে ভালো এই আমের গাছটা এরা লাগিয়েছে না এগুলো বেশি করে নাও হ্যাঁ এগুলো নিচ্ছি তো বেশি আমি এগুলোই কয়েকদিন প্রচন্ড পরিমাণে ঠান্ডা গেল আজকে জানুয়ারি মাসের 10 তারিখ আজকে একটু ঠান্ডাটা অনেক কম না কালকের থেকে রোদ উঠেছে আমরা চলে এসেছি শাক তুলতে এই যে শাকটা এটা যে খাবে খুব রক্ত হয় যা রক্ত কম এটা এটা শিকড়টা কি করতে হবে শিকড়টা এই যে বেটে চিনির পয়েন্ট করে বাসি পেটে খেয়ে নেবে বাসি পেটে একবারে গ্লাসে করে মানে কাপে করে গ্লাসে হোক কাপে হোক জল দিয়ে মিশ করে জল দিয়ে মিশ করে খেয়ে তারপরে তখন এটা দিয়ে আর কি রক্ত হবে কিছুদিন খাইয়ে দেখলে বুঝতে হবে শরীরে রক্ত কেমন হচ্ছে শক্তি পাবা হ্যাঁ অবশ্যই এটা একটা ভালো মেসেজ হ্যাঁ খুব ভালো দুলপি শাক এমনিতেও ভালো গো এমনিতেও ভালো কিন্তু এই যে এটা এটা রক্তের জন্য এটা ব্যথার জন্য শাকের এই যে এই এইটা হ্যাঁ এই পাতাটা হলো ব্যথার জন্য শরীরের ব্যথা ঝরঝরা হবে ঝরঝর হবে শরীর হ্যাঁ এর জন্য এই শাক পাত তুলতে এসেছি আমরা শাক না তুলে খেলে তো হবে না কিনে আর কত খাবো কিনে আর তুমি যেই শাকটা চাইবা সেই শাকটা তো পাওয়া যায় না তো পরিষ্কার হয়ে যায় ওই যে মার্শাল থেকে এদিক দিয়ে চল তাহলে হয়ে গেল আর কি আজকে এই পর্যন্ত হ্যাঁ আবার অন্যদিন আজ অন্যদিন আবার আসবো টাটা তারপরে লাইক করবেন হ্যাঁ হ্যাঁ ওই তো লাইক করবেন লাইক করবেন ঠিক আছে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখার জন্য দেখো এখানে কতগুলো শাক আছে অনেক আছে অনেক আছে আরেকদিন আসতে হবে অবশ্যই অবশ্যই আর ধন্যবাদ বললো যখন বাবু করে হ্যাঁ হ্যাঁ নাও 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 আমরা আর শেষ করতে চাইছি কিন্তু শেষ করে এখন ধনে পাতা আবার নিতে বললো বাড়ির মালিক এখন নিচ্ছি না নিলে দুঃখ পাবে হ্যাঁ হ্যাঁ কয়েকটা ধনে পাতা নাও ও এবার ওরকমই মানুষ খুব দানি খুব দানি না নিলে দুঃখ পাবে বললো নেই হলো চলো স্নান করতে হবে আবার একটু শাক বেছে আমি করতে হবে ঠিক আছে চলো যাই তাহলে ফ্রেন্ডস আমার শাশুড়ি মা যেটা বলার বলে দিয়েছে সব ঠিক আছে তাহলে পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই